রুশ সেনাদের হাত থেকে কয়েকদিন আগে দক্ষিণ অঞ্চলের খেরসন শহর পুনদখল করেছে ইউক্রেনের সেনারা। তবে শহরটি থেকে আবারও বেসামরিক লোকদের সরিয়ে নিচ্ছে ইউক্রেন সরকার। এর সঙ্গে মাইকোলাইভের বাসিন্দাদেরও অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। সোমবার ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরেনা এ ঘোষণা দিয়েছেন। আল জাজিরা এ খবর জানিয়েছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরেনা ভিরেচুক জানান, যেসব বাসিন্দা শহর দুটি ছেড়ে আসবে তাদের থাকা খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করবে সরকার। এছাড়া নারী ও শিশুদের অগ্রাধিকার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। রাশিয়ার গোলাবর্ষণের কারণে এই শহরটির জ্বালানি ব্যবস্থাপনা, গুরুত্বপূর্ণ অবকাঠামো বেশিরভাগ ধ্বংস হয়ে গেছে, ফলে শীতে টিকে থাকার মতো ও ঘর উষ্ণ রাখার মতো পর্যাপ্ত বিদ্যুৎ পাবে না বাসিন্দারা। এ কারণেই তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। ইউক্রেনের কর্মকর্তারা দক্ষিণ অঞ্চলের এ দুটি শহরের বাসিন্দাদের কেন্দ্রীয় ও পূর্ব দিকের নিরাপদ স্থানগুলোতে সরে যেতে বলেছেন। এদিকে বিশ্বের অন্যতম একটি শীত প্রধান দেশ হল ইউক্রেন। শীতকালে দেশটিতে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। ইতোমধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য শহরে তুষারপাত হচ্ছে। ইউক্রেনকে শান্তির আলোচনায় বাধ্য করতে ও সরকারকে বেকায়দায় ফেলতে এখন দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে রুশ সেনারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার হামলায় তাদের 50% জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। অপরদিকে ইউক্রেনের ঝাপোরোজিয়া শহরে অবস্থিত একটি বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানায় হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এ কারখানায় তুরস্কের বাই আক্তার অ্যাটাক ড্রোন উৎপাদন করা হয়, এ খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। এতে বলা হয়েছে, রাশিয়ার বিমানবাহিনীর ঝাপোরোজিয়া শহরের ইউক্রেনের বিমান ইঞ্জিন অ্যাসেম্বল কারখানার উপর নিখুঁতভাবে বিমান হামলা চালিয়ে এটি ধ্বংস করে দিয়েছে। এই কারখানা থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য জঙ্গি বিমান তৈরি করা হতো। এ হামলা কখন চালানো হয়েছে তা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়নি। তবে ওই কারখানাটির ওপর হামলাটি হয়েছে সম্ভবত শনিবার সকালের দিকে বলে ধারণা করা হয়। বিমান হামলায় ঝাপোরোজিয়া শহরের বিমান অ্যাসেম্বল কারখানা সহ একটি গোলাবারুদের গুদাম ধ্বংস হয়ে গেছে।